হে গাইজ, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড DSLR মতো ব্লার করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে। আপনিও যদি স্ক্রিনে দেখানো ছবিটার মতো জাস্ট এক ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে চান, তাহলে প্লিজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইজ, জাস্ট এক ক্লিকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে নেওয়ার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আপনি এর জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো গাইজ, প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন এয়ারব্রাশ। এয়ারব্রাশ লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশন আসবে। তো আপনি প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তাই আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম একটা পেজ আসবে। পেজ আসলে এখানে লাইব্রেরি বলে যে অপশনটা, আপনি এটাতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার গ্যালারি থেকে আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেটা সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করার পর ছবিটা এডিট করার জন্য এরকম কিছু অপশন আসবে। আপনি এখানে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা অপশন আছে টুলস নামে, আপনি এটাতে ক্লিক করবেন। টুলসে ক্লিক করলে আরও অনেকগুলো অপশন ওপেন হবে। তো আপনি এই অপশনগুলোকে একটু বাম দিকে সরিয়ে নিলে এখানে বকি বলে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দিলে জাস্ট এক ক্লিকে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। দেখেন, আগে আমার ছবিটা এমন ছিল, এখন বর্তমানে এমন হয়ে গেছে। তো গাইজ, এভাবে জাস্ট এক ক্লিকে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। আরেকটা সুবিধা আছে, আপনি চাইলে ব্লারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এর জন্য এখানে যে আইকন আছে এটাকে যদি আপনি পিছনে দিয়ে দেন তাহলে ব্লারের পরিমাণ কমে যাবে, আর যদি আপনি এটাকে একেবারে বাড়িয়ে দেন তাহলে ব্লারের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে। তো গাইজ, আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর আপনার ছবিটা সেভ করার জন্য এখানে যে টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আসবে, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তো গাইজ, দেখেন কতটা পারফেক্টলি ভাবে জাস্ট এক ক্লিকে আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিয়েছে। এভাবে আপনি একেবারে সহজে অ্যাপসটা দিয়ে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন জাস্ট এক ক্লিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার নতুন চ্যানেল ফ্রি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।